Hello everyone, welcome back to Darun IT 15 days PHP course with project tutorial series. আজকে আমাদের ডে 8. গত 7টি পর্বে আমাদের চেষ্টা ছিল আপনাদেরকে PHP বেসিকটা খুব ভালোভাবে শেখানো প্লাস আমরা একটি ক্রুড প্রজেক্ট করার মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে PHP এবং ডাটাবেস একসাথে কাজ করে, কিভাবে আপনি ডাটাবেসে ডাটা সেন্ড করতে পারেন, সেখান থেকে ডাটা রিড করে ডিসপ্লে করতে পারেন, সে ডাটাগুলোকে আপডেট করতে পারেন বা ডিলিট করতে পারেন। আমরা ইমেজ নিয়েও কাজ দেখিয়েছি। আজকে আমাদের ডে 8 বা 8 নাম্বার পর্ব এবং আজকে থেকে ডে 15 পর্যন্ত আমরা আমাদের এই সিরিজের কাঙ্ক্ষিত ব্লক প্রজেক্টটি করব ইনশাল্লাহ। এবং এই 8টি পর্বে আমাদের চেষ্টা থাকবে স্টেপ বাই স্টেপ এই ব্লক প্রজেক্টটি পূর্ণ করা। আজকে যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও এই ব্লক প্রজেক্টটি নিয়ে, আমি ফার্স্টে যে কাজটি করব সেটা হচ্ছে ফার্স্টে আপনাদেরকে আমি ব্লক প্রজেক্টের একটা ডিটেল ওভারভিউ দিব, তারপর আমি বলবো এই স্টার্টার টেমপ্লেটটা আপনারা কোথায় থেকে ডাউনলোড করতে পারবেন। নেক্সটে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করব এই ব্লগের জন্য, তারপর আমরা সেই ডাটাবেসটাকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব, তারপর আমি টেমপ্লেটিং করার চেষ্টা করব, কিছু অংশ আমি টেমপ্লেটিংয়ে আপনাদেরকে দেখিয়ে দিব এবং বাকিটা আপনাদের টাস্ক হিসেবে থাকবে। সো আপনাদের যে কাজটি করতে হবে এই 8 দিন, এই 8 দিন খুবই ইম্পর্টেন্ট, কারণ এই 8 দিন যদি আপনি আমাকে ফলো করতে পারেন ঠিকঠাক মতো তাহলে ইনশাল্লাহ আপনি খুব ভালোভাবে PHP নিয়ে বা PHP দিয়ে যে কোনো একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। সো আপনার জন্য যে টাস্কটি থাকবে সেটা হচ্ছে এই 8 দিনে আমরা যতটুকু কাজ কমপ্লিট করব বা যতটুকু কাজ আপনাদেরকে কমপ্লিট করতে দিব সেইটুকু কমপ্লিট করে আমাদের দারুন আইটি স্টুডেন্ট ক্লাব যে ফেসবুক গ্রুপ আছে সেখানে ইনশাল্লাহ পোস্ট করবেন এবং যত সমস্যাই হোক না কেন সেখানে আস্ক করবেন, কোনো সংকোচ বোধ করবেন না, ইনশাল্লাহ আমরা সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব, আমি বা অন্য যে কোনো মেন্টর সেটা সলিউশন দিয়ে দিবে যার সময় পাই। ওকে, যাই হোক, চলুন শুরু করে দেওয়া যাক। সো ফার্স্টে আমরা চলুন আমাদের যে প্রজেক্টটা রয়েছে সেটার একটা ওভারভিউ দেখে নিই। সো প্রজেক্টের ওভারভিউ দেখার জন্য আমি অলরেডি প্রজেক্টটা আমাদের জ্যাম ফোল্ডারের ভিতরে স্টিলক্সে নিয়ে রেখেছি। সো এটা হচ্ছে আমাদের ব্লক প্রজেক্টের একটা ফোল্ডার যেখানে আমাদের অ্যাডমিন ট্যাম্পলেটটা রয়েছে। সো আমি অ্যাডমিনের জন্য SB অ্যাডমিনের যে একটা ট্যাম্পলেট আছে যেটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন, সো সেটা আমি ইউজ করতেছি, ফ্রি একটা অ্যাডমিন ট্যাম্পলেট বা অ্যাডমিন ড্যাশবোর্ড। যাই হোক, এটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা। তাছাড়াও আমি একটা সিম্পল ব্লক ট্যাম্পলেট এখানে ইউজ করতেছি যেটাও ফ্রি। তো চলুন দেখে নেওয়া যাক আসলে ব্লকটা আমাদের দেখতে কীরকম হবে এবং অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। সো আমি এখানে index.html ফাইলটা একটু রান করতেছি। সো আমাদের ব্লকটা ফার্স্টে সিম্পলি এভাবে দেখতে হবে, যেখানে উপরে কিছু ফিচার ব্লক পোস্ট ডিসপ্লে করবে, বা এটা আমরা নাও করতে পারি, যাই হোক আমাদের করার চেষ্টা থাকবে, তবে এটা পরে করবো আমরা। তারপর এখানে আমাদের ব্লকগুলো স্টেপ বাই স্টেপ যে ব্লকগুলো আসবে সেগুলো ডিসপ্লে করবে একটার পর একটা। তারপর এখানে যদি কেউ রিড মোড়ে ক্লিক করে তাহলে আরও ব্লক ডিসপ্লে করবে। এই সাইডে একটা সাইড বার থাকবে যেখানে রিসেন্ট পোস্ট দেখাবে, একটা সার্চ অপশন থাকবে যেটার মাধ্যমে কেউ সার্চ করতে পারবে ব্লগে, আমরা সার্চ ফাংশনালিটি আপনাদেরকে দেখাবো। তারপর এখানে ক্যাটাগরিজগুলো ডিসপ্লে করবে, ট্যাগগুলো ডিসপ্লে করবে, এই তো। তারপর হচ্ছে আমরা যদি একটা সিঙ্গেল ব্লগ পোস্টে যাই, যখন আমরা সিঙ্গেল ব্লগ পোস্টটি ক্রিয়েট করব তখন আমাদের সিঙ্গেল ব্লগ পোস্ট পেজে নিয়ে যাবে, সেখানে সিঙ্গেল ব্লগটা ডিসপ্লে করবে, সেখানে কমেন্ট সেকশনটা থাকবে, এই তো মোটামুটি আমাদের ব্লগ প্রজেক্টটি। ওকে, সো তারপর আমরা যদি আমি তাদের অ্যাডমিন প্যানেলটা একটু দেখাই। সো অ্যাডমিন প্যানেল দেখানোর জন্য আমি অ্যাডমিনে ঢুকলাম, সেখান থেকে আমি যদি আপনাদেরকে অ্যাডমিন প্যানেলটা দেখাই, index.html আমি ওপেন করলাম, এটা আমাদের সিম্পল অ্যাডমিন প্যানেল হবে, এত কিছু এখানে থাকবে না, জাস্ট একটা অপশন থাকবে যেখানে থাকবে হচ্ছে অ্যাড নিউ পোস্ট অর ম্যানেজ পোস্ট, অ্যাড নিউ ক্যাটাগরি অর ম্যানেজ ক্যাটাগরি। ওকে, সো এইগুলো থাকবে। তাছাড়া আমাদের অ্যাডমিনের লগ ইন লগ আউট সিস্টেম থাকবে, এখানে আমাদের অ্যাডমিনের লগ ইন লগ আউটের জন্য ফর্ম রয়েছে, এই ফর্মগুলোকে আমরা ডাইনামিক করব, দেখবো আমরা কীভাবে অ্যাডমিনের লগ ইন লগ আউট সিস্টেম আমরা তৈরি করতে পারি, কমেন্টগুলোকে কীভাবে এখান থেকে মেনটেন করতে পারি বা পোস্টগুলোকে কীভাবে পাবলিশ আনপাবলিশ করতে পারি সেটা আমরা এই সেকশন থেকে দেখব। সো স্টার্টার ট্যাম্পলেট হিসাবে আপনাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে যে ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে যাবে সেখান থেকে আপনারা এই ব্লক প্রজেক্টটাকে কী করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো সবাই সেটা ডাউনলোড করে নেবেন, তারপর ইনশাআল্লাহ আপনারা শুরু করতে পারবেন। সো প্রত্যেকটা ওয়েবসাইট করার জন্য বা প্রত্যেকটা ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য কী করতে হয়, ফার্স্টে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হয়, সেই ডাটাবেসের সমস্ত ইনফরমেশন, এই যে একটা ব্লক পোস্টে যত ইনফরমেশন থাকে, একটা ব্লক পোস্টে ইমেজের নাম, তারপর হচ্ছে ব্লগের যে টাইটেল, তারপর হচ্ছে ব্লগের যে ডিসক্রিপশন বা ব্লগের যে কন্টেন্টগুলো সবগুলো কিন্তু ডাটাবেসে স্টোর থাকে, তারপর হচ্ছে অ্যাডমিনের ইনফরমেশন সেটাও ডাটাবেসে স্টোর থাকে। সো এই যে ডাটাবেসে যে ইনফরমেশনগুলো স্টোর থাকে, সো ফার্স্টে যে কোনো একটি প্রজেক্ট করার শুরুতে আমাদেরকে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয়।
সো আজকের ভিডিওতে ফার্স্টে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করব। যাই হোক, আমরা গত পর্বগুলোতে সিম্পলি আপনাদেরকে ডাটাবেস নিয়ে কাজও দেখিয়েছি এবং ডাটাবেসের সাথে ইন্টিগ্রেশন করেও দেখিয়েছি। সো আপনাদের জন্য এখন একটা সিম্পল প্রশ্ন আমি করে রাখলাম, যেটা আমার ইচ্ছা হচ্ছে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা সবাই যেন এটার অ্যান্সারটা ভিডিওতে কমেন্ট করে জানান। সেটা হচ্ছে, আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ডাটাবেসকে কানেক্ট করতে কী কী ইনফরমেশন নেই ডাটাবেসের, অর্থাৎ আমাদের ওয়েবসাইটকে ডাটাবেসের সাথে কানেক্ট করতে আমাদের ডাটাবেসের কী কী ইনফরমেশন লাগে, সেটা আপনারা এখন ভিডিওটা পোস্ট করবেন, এখানে ভিডিওটা অফ করবেন, তারপর আপনারা সেটা কমেন্ট করে জানাবেন, তারপর নেক্সট আপনারা মুভ করবেন। যাই হোক, সেটার উত্তর আপনারা একটু পরে দেখতে পারবেন। তবে সবাই এখানে 5 সেকেন্ডের জন্য একটু ভিডিওটা স্টপ করে সেটা কমেন্ট করে জানাবেন যে আমাদের ওয়েবসাইটের সাথে ডাটাবেসের কানেক্ট করতে কী কী ইনফরমেশন লাগে। তো চলুন একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই ফার্স্টে আমাদের ওয়েবসাইটের জন্য। সো সেই জন্য আমি চলে যাবো হচ্ছে লোকাল হোস্টে চলে যাব, বা লোকাল হোস্টে গেলে তো আমাদের এখানে নিয়ে যাবে। সো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে হচ্ছে লোকাল হোস্ট, দেন পিএসপি মাই অ্যাডমিন। তার আগে আপনাকে অবশ্যই জ্যামটা ওপেন করে নিতে হবে, জ্যামপে মাই অ্যাপাচি এবং মাই স্কেলটাকে আপনাকে রান করে নিতে হবে, আদারওয়াইজ আমার মতো এরকম কিন্তু ইরর দেখাবে। সো ফার্স্টে আপনি জ্যাম্প এবং মাই স্কুয়েল কিন্তু এখানে জায়গায় রান করে নেবেন। তারপর এখানে আপনার মাই স্কুয়েলের পাশে থাকা অ্যাডমিনে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে হচ্ছে পিএসপি মাই অ্যাডমিনে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিনে। সো যে কোনো প্রজেক্ট করার জন্য সেটার ফার্স্টে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, যে ডাটাবেসে সেই প্রজেক্টের সমস্ত ইনফরমেশন স্টোর থাকবে। সো সেটা আমরা এখন করবো। সো এই পিএসপি মাই অ্যাডমিনটা একটু লোড হতে একটু সময় নেয়। সো লোড হয়ে গেলে নেক্সট আপনার যে কাজটি করতে হবে, সিম্পলি এখানে নিউতে ক্লিক করতে হবে। সো নিউতে ক্লিক করার পর আপনার এখানে একটি ডাটাবেস ক্রিয়েট করবেন। সো এই প্রজেক্টের জন্য সিম্পলি আমি যে ডাটাবেসটা ক্রিয়েট করবো সেটার নাম দিব হচ্ছে আমি ব্লক প্রজেক্ট। ওকে, ব্লক প্রজেক্ট। যাই হোক, তারপর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে সিম্পলি এখানে ক্রিয়েটে ক্লিক করবো, তাহলে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। ডাটাবেস ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে আমাদের পরবর্তীতে আমরা কিছু টেবিল ক্রিয়েট করবো, আপাতত আপনারা জাস্ট ডাটাবেসটা ক্রিয়েট করে রাখবেন। অল রাইট, সো ডাটাবেস তৈরি করা শেষ হয়ে গেলে নেক্সট আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের এসটিডক্স ফোল্ডারের ভিতরে, যেটা আছে হচ্ছে জ্যাম ফোল্ডারের ভিতরে। সো সেইখানে যাওয়ার পর আপনারা আপনাদের প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করবেন, যে প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আপনার এই প্রজেক্টের সমস্ত ধরনের ফাইল থাকবে। সো ফার্স্ট আমরা যে কাজটি করবো এখানে একটা ব্লগ নামে সিম্পলি একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করবো। সো এই ব্লগের ভিতরে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবো যেটার নাম দেবো হচ্ছে আমি অ্যাডমিন। সো এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে থাকবে হচ্ছে আমার অ্যাডমিনের সমস্ত ডাটা, আর ডাইরেক্ট এই ব্লগ ফোল্ডারের ভিতরে আমাদের ব্লগের সমস্ত ডাটাগুলো থাকবে। সো আমি চলে যাবো ফার্স্টে অ্যাডমিন ফোল্ডারের ভিতরে। সো অ্যাডমিন ফোল্ডারের ভিতরে গিয়ে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করবো যেটার নাম দেবো হচ্ছে আমি ক্লাস, এবং এই ক্লাস ফোল্ডারের ভিতরে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করবো যেটার নাম দেবো হচ্ছে আমি ফাংশন ডট পিএসপি। সো সেটা আমি তৈরি করে নিচ্ছি এখানে ফাংশন ডট পিএসপি, কি নাম দেবো, funcition.php। ওকে, সো এই ফাংশন ডট পিএসপি ফাইলের ভিতরে এই প্রজেক্টে আমাদের যত ধরনের পিএসপি কোড লিখতে হবে ডাটাবেসের সাথে ইন্টিগ্রেট করতে সেগুলো আমরা লিখবো। যদি এটা অনেক বড় প্রজেক্ট হতো, যেমন ধরুন এটা যদি একটা মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট হতো বা একটি ই কমার্স প্রজেক্ট হতো, সেক্ষেত্রে আমি যে কাজটি করতাম সেটা হচ্ছে আমি এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আরেকটা নতুন ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করতাম যেটার নাম দিতাম কনফিগ। সেই কনফিগ ফোল্ডারের ভিতরে আমি ডাটাবেস নামক একটা পিএসপি ফাইল ক্রিয়েট করতাম যেটার মাধ্যমে আমি ডাটাবেসের সাথে কানেকশন তৈরি করতাম। ক্লাস নামে একটা পিএসপি ফাইল ক্রিয়েট করতাম যেটার ভিতরে আমি বিভিন্ন ধরনের ক্লাস লিখতাম। অ্যাড প্রোডাক্ট বা ডিলিট প্রোডাক্ট নামক একটা ফাইল ক্রিয়েট করতাম যেগুলোর ভিতরে আমি অ্যাড প্রোডাক্ট বা ডিলিট প্রোডাক্ট রিলেটেড যত ধরনের পিএসপি ফাংশন আছে সেগুলো লিখতাম। কিন্তু যেহেতু এটা একটা সিম্পল ব্লক প্রজেক্ট যেখানে কাজই হবে জাস্ট আমাদের ব্লক পোস্টগুলোকে অ্যাড করা ডাটাবেসে, সেগুলোকে আবার ডাটাবেস থেকে ডিসপ্লে করা আমাদের ওয়েবসাইটে, এই তো, তারপর আবার সেগুলোতে কমেন্ট অ্যাড করা হাবি যাবি। সো সিম্পল কাজ, তার জন্য আমরা কী করলাম এই প্রজেক্টটাকে সিম্পল রাখার জন্য ফার্স্ট আমরা একটা ব্লক ফোল্ডার ক্রিয়েট করলাম যেটা আমাদের মেইন প্রজেক্ট ফোল্ডার, তার ভিতরে আমরা কী করলাম অ্যাডমিন ফোল্ডার ক্রিয়েট করলাম যেটার ভিতরে আমাদের অ্যাডমিনের সমস্ত ফাইল থাকবে। তার ভিতরে আমি ক্লাস নামক একটা ফোল্ডার ক্রিয়েট করলাম যেটার ভিতরে ফাংশন ডট পিএসপি নামক একটা ফাইল ক্রিয়েট করলাম, যে ফাইলের ভিতরে আমাদের এই ওয়েবসাইটের সমস্ত পিএসপি কোড থাকবে। আমরা আর কোথাও অন্য কোথাও পিএসপি কোড লিখবো না, জাস্ট এই ফাইলের ভিতরেই লিখবো যে পিএসপি কোডগুলো আমাদের ডাটাবেসের সাথে ইন্টিগ্রেট করবে। ওকে, সো নেক্সট আমি যে কাজটি করবো সেটা হচ্ছে এই ব্লক ফোল্ডারটাকে আমাদের ওপেন উইথ কোডের মাধ্যমে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে কী করবো ওপেন করে নিব। সো ওপেন করে নেওয়ার পর আমি চলে যাবো হচ্ছে আমাদের অ্যাডমিন ফোল্ডারের ভিতরে থাকা ক্লাস ফোল্ডারের ভিতরে এবং সেখানে থাকা ফাংশন ডট পিএসপি ভিতরে। সো ফার্স্ট আমি যে কাজটি করবো সেটা হচ্ছে এই ফাংশন ডট পিএসপি পেজের ভিতরে আমরা পিএসপিটাকে শুরু করবো, তারপর আমরা কী করবো পিএসপিটাকে শেষ করে দিব, এবং তারপর এর ভিতরে আমরা একটা ক্লাস তৈরি করবো যে ক্লাসটা আমাদের পুরো প্রজেক্টটাকে কমপ্লিট কী করবে মেনটেন করবে। সো ক্লাস তৈরি করলাম কী নামে, অ্যাডমিন
ব্লক। সো ব্লক অ্যাডমিন বা অ্যাডমিন ব্লক নামে একটা ক্লাস আমি তৈরি করে নিলাম, এবং এর ভিতরে কানেকশন তৈরি করার জন্য আমাদের গত পর্বের কোডগুলো আমরা কপি পেস্ট করবো। সো গত পর্বের কোডগুলো একটু চলুন দেখে আসি। দেখেন গত পর্বে আমরা এখানে প্রাইভেট কন নামে একটা প্রপার্টিস নিয়েছিলাম এবং তাকেই কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে কল করে দিয়ে তার মাধ্যমে আমরা ডাটাবেসের সাথে কানেকশন ক্রিয়েট করেছিলাম। সো যদি এটা আপনি না বুঝে থাকেন তাহলে যে কাজটি করবেন গত পর্বটা দেখে আসবেন তাহলেই হয়ে যাবে। জাস্ট আমি এখন কী করবো, আমাদের কনস্ট্রাক্টর ফাংশনটা কপি করবো এবং প্রাইভেট কনটাকে কপি করে নিব। সো আপনি যখন গুছিয়ে কোড করবেন তখন আপনার সুবিধা হলো, আপনি যখন পরবর্তীতে ফিউচারে কোনো প্রজেক্ট করবেন সেখানে আপনাকে বারে বারে সেই কোডগুলো লিখতে হবে না। কারণ হচ্ছে ধরেন আপনাকে ডাটাবেস থেকে ডাটা রিড করার জন্য সবসময় কিন্তু আপনাকে সিলেক্ট নামক যে কোয়েরি আছে সেটাই চালাতে হবে, ডাটাবেস ডাটাগুলোকে সেন্ড করার জন্য ইনসার্ট কোয়েরি চালাতে হবে, ডিলিট করার জন্য ডিলিট কোয়েরি চালাতে হবে। তো একই জিনিস বারবার লেখা কি দরকার আছে? জাস্ট আপনি গুছিয়ে কোড করবেন এবং পরবর্তীতে সেটাকে ইউজ করবেন। এখন জাস্ট এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ডাটাবেসের নেমটাকে চেঞ্জ করে দিলেই আমাদের এই ফাইলটা রেডি এবং ডাটাবেসের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো আমাদের ডাটাবেসের এই প্রজেক্টের নামটা কি? ব্লক প্রজেক্ট, তাই না? এটাকে আমি কপি করে নিলাম এবং জাস্ট এটাকে কী করবো এখানে পেস্ট করে দেবো। তাহলে কী হবে, আমাদের ডাটাবেসের সাথে কানেকশনটা ক্রিয়েট হয়ে যাবে সিম্পলি। নেক্সট ডে আমি যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের সরাসরি এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে, ব্লক ফোল্ডারের ভিতরে থাকা অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করবো যেটার নাম দিব আমরা কি, index.php। ওকে, সেটাকে আমরা ক্রিয়েট করলাম। সো এখন কী হবে, যখন কেউ একজন আমাদের প্রজেক্ট ফোল্ডারটাকে ভিজিট করবে, আমি দেখাই আপনাদেরকে, লোকাল হোস্ট স্ল্যাশ ব্লক এভাবে ভিজিট করবে। ভিজিট করার পর যখন কেউ একজন আমাদের অ্যাডমিন ফোল্ডারটা ভিজিট করবে, দেখেন আমি অ্যাডমিন ফোল্ডারকে ভিজিট করতেছি, তখন সরাসরি তাকে এই ব্ল্যাঙ্ক ফাইলে নিয়ে আসবে। সো এই ব্ল্যাঙ্ক ফাইলটা হচ্ছে আমাদের এই যে index.php ফাইলটা আমরা এখন ক্রিয়েট করলাম সেইটা। সো index.php ফাইলটা সরাসরি রান হয়ে যায় যখন কোনো একটা ফোল্ডারকে রান করা হয়। ওকে, সেটা ওই ফাইলের ইনডেক্স হিসাবে কাজ করে। সো এইখানে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের যে লগ ইন ইন্টারফেসটা থাকবে বা অ্যাডমিন প্যানেলের লগ ইন করার জন্য যে ফর্মটা থাকবে সেটা আমরা এখানে ডিসপ্লে করবো। সো সেই ফর্মটা আমরা কোথায় পাবো সেটা আপনারা স্টার্টার টেমপ্লেটে পেয়ে যাবেন, যেটা ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড করার জন্য দেওয়া আছে। সো সেটাকে আপনারা ওপেন করে নেবেন, আমি দেখাই, একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এখানে ব্লক প্রজেক্ট নামক আপনারা এই ফোল্ডারটা পেয়ে যাবেন, তার ভিতরে থাকবে হচ্ছে অ্যাডমিন। এই অ্যাডমিনের ভিতরে দেখবেন এখানে আছে হচ্ছে login.html। সো এটাকে আপনারা কী করবেন, আপনারা ওপেন করবেন নোটপ্যাডে। সো নোটপ্যাডে ওপেন করার পর এটা সমস্ত কোড আপনারা কপি করবেন, কপি করে নিয়ে আসবেন হচ্ছে এইখানে। নিয়ে আসার পর index.php-তে এটাকে জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা একটু রিফ্রেশ দিবেন, কী হয় দেখেন। সো এরকম দেখাবে, সব কিছু ভাঙাচোরা কারণ এটা কোনো স্টাইল পায় নাই। সো স্টাইল পাওয়ানোর জন্য জাস্ট আপনাকে যে কাজটা করতে হবে সেই এই অ্যাডমিন ফোল্ডারের ভিতরে ডাইরেক্ট আপনার এইখানে যে অ্যাসেট CSS JS ফাইলগুলো আছে আপনারা যেগুলো পাচ্ছেন অ্যাডমিন ফোল্ডারের ভিতরে আপনাদের স্টার্টার টেম্পলেটে, সেগুলোকে কপি করে জাস্ট কী করবেন এই ব্লক ফোল্ডারের ভিতরে, অ্যাডমিন ফোল্ডারের ভিতরে সেগুলোকে পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে দিলে এখন যদি আপনি রিফ্রেশ দেন দেখতে পাবেন যে সেটা কিন্তু সুন্দর স্টাইল পেয়ে গেছে। সো আমাদের লগ ইন পেজটা লোড হয়ে গেল। সো যখনই কেউ একজন এখন লোকাল হোস্ট /blog/admin ঢুকবে তখন তাকে এই পেজে নিয়ে আসবে, ওকে, যেটা আমাদের অ্যাডমিনের লগ ইন সিস্টেম হিসেবে কাজ করবে। ওকে, সো এখন মজার বিষয় হচ্ছে যদি আমরা একটু কোডটা দেখি আমাদের index.php পেজের বা যেটা আমাদের অ্যাডমিনের লগ ইন পেজ হিসেবে কাজ করবে, সো সেটা আমাদের অনেক HTML লেখা, তাই না? সো আমরা চাইলে এটাকে কমিয়ে ফেলতে পারি বা একটু ট্যাম্পলেটিং করতে পারি। সেজন্য আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমরা এটা ট্যাম্পলেটিং করবো। সো ট্যাম্পলেটিংটা কীভাবে করবো, বেসিক্যালি ফার্স্ট আমরা যাবো হচ্ছে আমাদের অ্যাডমিন ফোল্ডারের ভিতরে ডাইরেক্ট, এবং সেখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবো যেটার নাম দিব হচ্ছে আমরা ইনক্লুড। কী দিব নাম? ইনক্লুডস। সো এই ইনক্লুডস ফোল্ডারের ভিতরে আমরা কিছু সেপারেট ফাইল ক্রিয়েট করবো। সো এখন আমি যে কাজগুলো করবো আমি সিম্পল আপনাকে বুঝিয়ে দিই। জাস্ট আমরা কী করবো, দেখেন আমাদের ওয়েবসাইটের বিভিন্ন সেকশনে কোড রয়েছে, যেমন হেড সেকশনে একটা কোড রয়েছে, তারপর এখানে বডি সেকশনে একটা কোড রয়েছে। সো এই যে কোডগুলো রয়েছে আলাদা আলাদা সেকশন, আলাদা আলাদা কোড যে রয়েছে সেগুলোকে আমরা আলাদা আলাদা ফাইলে মুভ করবো, যাতে আমাদের এই ফাইলটা একটু পরিপাটি হয়, এখানে যেন কম কোড থাকে। তাহলে কী হবে, পরবর্তীতে যদি কারো কাছে আমরা এই প্রজেক্টটা মেনটেন করতে দিই তাহলে তার পক্ষে কোডটা মেনটেন করতে বা কোডের কোথাও এডিট করতে বা চেঞ্জ করতে সুবিধা হবে। তো তার জন্য যে কাজটি করবো, ফার্স্টে আমরা এই ইনক্লুড ফোল্ডারের ভিতরে নতুন একটা ফাইল ক্রিয়েট করবো যেটার নাম দিব হচ্ছে আমরা head.php। সো head.php পেজে কী করবো, আমরা আমাদের index.php পেজের এই হেড সেকশনে যত কোড আছে উপরে সবটুক সহ সেটাকে কাট করে নিয়ে গিয়ে পেস্ট করে দেবো।
পেস্ট করে এটাকে সেভ দিব এবং এই ইন্টিজার পিসি পেস্টটাকে সেভ দিলাম। সো এখন যদি আমরা আউটপুটটা দেখি দেখা যাবে যে আমাদের আউটপুটটা ভেঙে গেছে। কারণ কি? কারণ হেড ডট পিএসপি পেজে আমাদের এই হেড সেকশনের যে কোডগুলো আছে সেগুলোকে মুভ করে নেওয়া হয়েছে, যার ফলে আমাদের ওয়েবসাইটে যত ইনস্টল আসলে সেগুলো আনলিঙ্ক হয়ে গেছে ইন্টিজার পিএসপি পেজ থেকে। এখন জাস্ট আমরা সিম্পলি কি করবো, এই হেড ডট পিএসপি পেজটাকে আমাদের ইন্টিজার পিএসপি পেজে ইনক্লুড করে দেবো। তাহলে কি হবে, তখন আমাদের এই স্টাইলগুলো আবার পেয়ে যাবে। সো সেটা আমরা কীভাবে করবো, সিম্পলি আমরা ইন্টিজার পিএসপি পেজে চলে আসবো এবং এখানে আমাদের পিএসপিটাকে শুরু করবো এবং পিএসপিটাকে শেষ করে দেবো। তারপর আমরা এখানে জাস্ট লিখবো হচ্ছে ইনক্লুড ওয়ান্স। সো এই ইনক্লুড ওয়ান্সের সাহায্যে আমরা কি করতে পারবো, আমরা যে কোনো ফাইলকে এখানে ইনক্লুড করে দিতে পারবো, যে কোনো পিএসপি ফাইলকে। সো ইনক্লুড করার জন্য আপনারা ডাবল কোটেশন ইউজ করবেন বা সিঙ্গেল কোটেশন ইউজ করে তার ভিতরে জাস্ট আপনাদের ফাইলের প্রপার পার্টটা দিয়ে দিবেন, বা যদি একই ফোল্ডারের ভিতরে থাকে তাহলে জাস্ট ওই ফাইলের নামটা দিয়ে দিবেন। দেখেন আমাদের ফাইলটা এখন আসে হচ্ছে ইনক্লুড ফোল্ডারের ভিতরে। সো আমাদের ফার্স্টে ইনক্লুড ফোল্ডারটার নাম লিখতে হবে INCLUDES ইনক্লুডস, দেন স্ল্যাশ চিহ্নতে আমাদের ফাইলের নামটা লিখতে হবে হেড ডট পিএসপি। এখন যদি আমরা একটু দেখি আমাদের প্রজেক্টটা যদি আবার সেভ করে একটু রিফ্রেশ দিই, এখানে দেখতে পাবেন যে আমাদের ভাঙা কোডগুলো আবার ঠিক হয়ে গেছে। সো এইভাবে কি হলো, আমাদের এখানে এতগুলো কোডের বদলে একটা লাইন কোড হয়ে গেল, তাহলে আমাদের কোডটা পরিপাটি হয়ে গেল। নেক্সট দেখেন আমি যদি একটু স্ক্রল করি, স্ক্রল করে একটু নিচের দিকে যাই, দেখতে পাবেন যে এখানে কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল ইনক্লুড করা আছে। সো এগুলোকে আমরা কাট করে নিচ্ছি, এখান থেকে কাট করে নিয়ে আমরা কি করব, কাট করে নিয়ে সিম্পলি আমরা আমাদের ইনক্লুড ফোল্ডারের ভিতরে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব বা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম দেবো হচ্ছে আমরা ফুটার ডট পিএসপি বা স্ক্রিপ্ট ডট পিএসপি। সো এই স্ক্রিপ্ট ডট পিএসপি পেজে আমাদের ওই ফুটারের স্ক্রিপ্টগুলোকে এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর জাস্ট আমরা কী করবো, আমাদের ইন্টিজার পিএসপি পেজটাকে আসবো এবং আসার পর এখানে আমাদের ওই ফুটার ডট পিএসপিটাকে ইনক্লুড করে দেবো। সো আমরা লিখবো ইনক্লুড ওয়ান্স, লেখার পর জাস্ট আমরা আমাদের প্রপার পার্টটা বলে দেবো যাকে আমরা এখানে ইনক্লুড করতে চাই, তাই না? ইনক্লুড ফোল্ডারের ভিতরে থাকা স্ক্রিপ্ট ডট পিএসপিটাকে আমরা এখানে কী করতে চাই, লিঙ্ক করতে চাই, তাই না? ওকে। সো তাহলে কী হলো, আমার আরও কোড কমে গেলো এবং আমাদের প্রজেক্টটাও ঠিক থাকলো। অল রাইট, সো এইভাবে আমরা কী করতে পারি, আমাদের পেজের কোডগুলোকে কমাতে পারি। ওকে, বিভিন্ন সেকশনের কোডগুলোকে আলাদা আলাদা করে আমরা কিন্তু কোড কমাতে পারি। তাহলে কীভাবে আমাদের কোডগুলো পরিপাটি হবে এবং সেখানে পিএসপি লিখলে সেটা ভালোভাবে বোঝা যাবে। সো আমরা নেক্সট পর্বে যে কাজটি করবো সেটা হচ্ছে এই লগ ইন পেজের সাহায্যে আমরা কীভাবে অ্যাডমিন পেজে লগ ইন করতে পারি সেই সিস্টেমটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।